হ্যাঁ, যেভাবে বিনা পানি তার সব সাধকের হাতে তুলে দেন বিনা, ঠিক তেমনই মা তারা তার সাধক ডাক্তার দেবাশিস শাস্ত্রীর হাতে তুলে দিয়েছেন অগণিত মানুষের সেবা করার বীজ মন্ত্র। ডক্টর দেবাশিস শাস্ত্রী এখন বারাসাত হৃদয়পুরে নিজ বাসভবনে বসছেন। 30 বছরে বহু মানুষ উপকৃত, যা আজও প্রমাণিত। তিনি যে কোনো জটিল সমস্যার গ্যারান্টি সহ দ্রুত প্রতিকার করে থাকেন। তার বাসভবনে আছে মা তারার মন্দির, দূরাগত ভক্ত বৃন্দের জন্য সেখানে থাকার সুব্যবস্থা আছে। প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় ভক্ত বৃন্দের সার্বিক মঙ্গলার্থে নিজ বাসভবনের মন্দিরে ডক্টর দেবাশিস শাস্ত্রী দশমহাবিদ্যার তন্ত্রোক্ত মহাশক্তির দ্বারা সমস্যার সমাধান করে থাকেন। এই সেই চেম্বার যেখানে বসে ডক্টর দেবাশিস শাস্ত্রী সমস্যা সংকুল মানুষের হাত দেখেন, কিভাবে কতটা মেনে তার কথা আসুন দেখা যাক। নমস্কার। আপনার ভাগ্যকে মজবুত করে গড়বার জন্য যে সুনির্দিষ্ট ভিতের প্রয়োজন, সে কারণেই কিন্তু দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে আপনারা দ্বারস্থ হচ্ছেন যেই মানুষটি, যিনি ভীষণভাবে বদ্ধপরিকর, ভীষণভাবে দৃঢ়প্রতিজ্ঞ আপনাদের সেই আকাঙ্ক্ষিত সাফল্যকে এনে দেওয়ার জন্য। এবং তার একটি কথা যে ওয়ান টাইম ভিজিট লাইফ টাইম রেমেডি, আপনাদের কিন্তু তার কাছে বারে বারে আসতে হবে না, শুধু মাত্র একবার আপনারা ভিজিট করবেন এবং তার ফলে আপনারা কিন্তু সারা জীবন ভালো থাকতে পারেন, এমনই একজন অনন্য ব্যক্তিত্ব আমাদের এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত রয়েছেন। দীর্ঘ সময়ের, মানে দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হস্তরেখাবিদ, জ্যোতিষী, বাস্তুবিদ, রাজজ্যোতিষী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী এই মুহূর্তে এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, আমার শ্রদ্ধা প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চেম্বার আর রয়েছে আমার, যদি মনে করবেন আপনারা যে আপনাদের সমস্যা সত্যিই সমস্যা আছেন এবং বিশেষ করে সমস্যা নেই এমন মানুষ পৃথিবীতে জন্মায়নি, যার সুখ আছে তার দুঃখ আছে, যার দুঃখ আছে তার সুখ আছে, তো সেই জায়গাতে যদি মনে করবেন যে আপনার সমস্যা আছে, সন্তান সমস্যা, সন্তানের এডুকেশান, সন্তানের চাকরি বাকরি, তো আপনার দাম্পত্য সমস্যা, আপনার ক্যারিয়ার সমস্যা, আপনার অর্থ সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, আপনার প্রপার্টি নিয়ে সমস্যা, আপনার কেস খামারি মামলা মোকদ্দমা, আপনি কঠিন ব্যতিতে ভুগছেন, এরকম যদি বারবার বারবার আপনি সমস্যায় জর্জরিত হতে থাকেন, তাহলে আমি বলবো অলওয়েজ ওয়েলকাম, একবার চেম্বারে আসতে পারেন, আপনারা নিশ্চয়ই তার সঠিক সমাধান পাবেন। তো এই আশা নিয়ে আপনারা নিশ্চয়ই আসবেন। আমি এটা বলবো যে ডক্টর দেবাশিস শাস্ত্রী, প্রথমে আপনারা জানুন ডক্টর দেবাশিস শাস্ত্রী কে, এই জগতে কোত্থেকে আসলেন, তার বংশ পরিচয় কি। আমি বলবো প্রত্যেকটি মানুষের জানা উচিত, কারণ একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে বা একজন পণ্ডিত হতে গেলে তার বিশদ এক্সপিরিয়েন্স না থাকলে সে পাণ্ডিত্য করতে পারবেন না। কারণ আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন যে বিভিন্ন মানুষের সমস্যায় ক্রিয়েট করে আপনারা বিভিন্ন চেম্বারে যখন যাচ্ছেন, আপনারা নিজের থেকে বলছেন আপনাদের সমস্যার কথা, তাতে যে মানুষটির কাছে আপনারা যাচ্ছেন সেই জায়গায় কিন্তু সেই মানুষটি আপনাকে কোনো বিচার বা আপনার কোনো বিচার না করেই আপনাকে প্রতিকার ধরিয়ে দিচ্ছে, তো আপনি সেখানে কিন্তু সঠিক কাজ পাবেন না। আর এই সমস্ত বন্ধুদের বলবো, যারা চেম্বারে আসবেন আপনাদের নিজের কাছে নিজের থেকে কিছু বলতে হবে না, আপনাদের কি সমস্যা আছে, আপনাদের অতীত কিভাবে গেছেন, বর্তমান কি সিচুয়েশনে আপনারা আছেন, কি সমস্যায় ভুগছেন, কি ব্যাধিতে ভুগছেন, আপনারা সবটাই জানতে পারবেন। ইভেন আপনার আফটার লাইফ কেমন যাবে, আপনার আফটার লাইফ এস্টাবলিশড হবে কি না, আপনি অচিরে মারা যাবেন কি না,
অথবা আপনি এই পৃথিবীতে কতদিন থাকবেন সমস্ত কিছুই জানতে পারবেন। এই জানাটার পরে যদি এই জানাটা সঠিক হয় তাহলে আপনাদের ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের, আপনার আপনার পরিবারের ভবিষ্যতের জন্য, যাতে ভবিষ্যতে পৃথিবীতে অন্ততপক্ষে সুন্দরভাবে সঠিকভাবে আপনারা বসবাস করতে পারেন বা থাকতে পারেন দীর্ঘদিন, লং টাইম, কারণ এই পৃথিবী থেকে একবার হারিয়ে গেলে আর পৃথিবীতে ফিরে আসতে আসা যাবে না, মানে আসতে গেলে অনেক 84 লক্ষ জনই ভেদ করে আবার পৃথিবীতে আসতে হয়, যার জন্যই পৃথিবীতে সুন্দরভাবে তাদের থাকা যায়, আপনার সন্তান সন্ততি স্বামী স্ত্রী সমস্ত কিছু নিয়ে, আপনাকে আত্মীয় বর্গ সমস্ত কিছু নিয়ে আপনাকে সুষ্ঠুভাবে থাকতে হবে। তো সেইখানে যে পৃথিবীর উপরে যে গ্রহচক্র যারা আছেন সেই গ্রহচক্রে অশুভ রিফ্লেকশনে বিভিন্ন সমস্যা তৈরি করে, সেই সমস্যাগুলি সঠিকভাবে যদি তার জন্মকোষ্ঠী বা হস্তরেখা বা তার নিয়মালজি বা তার মুখমণ্ডল অথবা তার গলার ভয়েস থেরাপি বিচার করে যদি কোনো পণ্ডিত ব্যক্তি যদি প্রতিকার করেন, আমার মনে হয় সেই মানুষটি সেই সমস্যা এবং ব্যাধি থেকে মুক্তি হতে পারেন। এবং বহু চেম্বারে আপনারা দেখেছেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে কিছু বলতে হয় না, তিনিই বলে দেন আপনাদের সমস্যা। তো সেই জায়গাতে আপনারা বিশ্বাস করে এসছেন এবং আমিও আপনাদের সান্নিধ্যে যেতে পেরে বহু দেশে বিদেশে বহু জায়গায় চেম্বারে, অর্থাৎ কলকাতা, কলকাতার বাইরে, তার বাইরে আউট অফ স্টেটে সমস্ত জায়গায় যেখানে যেখানে আমি যেতে পেরেছি, আপনারা দেখেছেন কোথায় কোথায় চেম্বার আছে, মানে গড়িয়াহাট, দমদম, বালি, ব্যারাকপুর, বারাসাত, বাঁকুড়া, মেদিনীপুর, খড়গপুর, জামশেদপুর, তারপরে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, বিভিন্ন যে আগরতলা, যে কোনো জায়গায় শিলচর, গুয়াহাটি, যে কোনো জায়গায় আপনারা আমাকে পেয়েছেন, একটা মানুষ বলুন যে আমার কাজ হয়নি স্যার। 20 বছর আগে যদি আমাকে কেউ দেখিয়ে থাকেন সে একটি মানুষ বলুন যে স্যার আমার কাজ হয়নি, কারণ আমি এমনই একটি মানুষ যার করতে কাজ করব, অর্থাৎ যাকে অঙ্গীকার করব যে আমি কাজ করব, তবে সে কাজ আমি করব এবং সে কাজ সাকসেস করে আমি জীবনে দেখিয়েছি। বহু সমস্যা, অর্থাৎ বহু সমস্যা, যে সমস্ত সমস্যা সমাধান করার যোগ্য, হয়তো আমি মাঝে মাঝে ভাবি যে হে ঈশ্বর আমি কি এর যোগ্য, কিন্তু আপনাদের সমাধান, আপনাদের সমস্যার সমাধান আপনাকে দিতে পেরেছি এবং আমি খুব গর্বিত যে অন্ততপক্ষে আপনারা উপকার পেয়েছেন এবং বিভিন্ন মানুষ বলছেন আপনাদের পাড়া প্রতিবেশী দেশে বিদেশে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কারো না কারো যোগাযোগ রয়েছে, ডক্টর দেবাশীষ শাস্ত্রী যে কতটা উপকার পেয়েছেন। তো এই আশা যেমন আমি রাখি যে আপনারা এখনও যারা আসতে পারেননি, যারা সান্নিধ্যে আসতে পারেননি, তারা চেষ্টা করুন আসার জন্য, আপনাদের মনোবাসনা পূর্ণ হবে, যে সমস্যাই থাকুন না কেন দায়িত্ব নিয়ে বলছি অন্ততপক্ষে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেনই। তো আজকের আলোচনার বিষয় যে যারা দেশে বিদেশে যারা আপনারা হয়তো সময় মতন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা বুকিং করছেন, আবেগ করে বুকিং করছেন, কিন্তু হয়তো কোনো কারণে আপনার গ্রহ আপনাকে আসতে দিচ্ছে না, কিন্তু না বন্ধু, আপনাকে আসতে হবে, আপনি আসার মতন মানুষ হতে করলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আচ্ছা, আপনার কাছে তো প্রচুর মানুষ আসেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, প্রত্যেকের কাছেই একটিমাত্র বক্তব্য যে আপনাদের সমস্যা যতই গভীর হোক না কেন, সেই সমস্যাটা যতই জটিল হোক না কেন, উনি কিন্তু সমাধান দিয়ে দেবেন এবং মানে সেই সমাধানটা পেয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু বারে বারে তার কাছে আসতে হয় না, বারে বারে তার দ্বারস্থ হতে হয় না, মানে একবারে সমাধানই কিন্তু আপনাদের লাইফ টাইম চলে। অ্যাকচুয়ালি একজন ফোনে আছেন, একটু দেখে নি কে আছেন, বলুন। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, লালমোহন দাস। আচ্ছা বলুন। হ্যাঁ আমি ওনার কাছে গিয়েছিলাম ম্যাডাম। আচ্ছা আপনি এসেছিলেন? হ্যাঁ লালমোহন বাবু বলুন, আপনি কোথায় দেখিয়েছেন, আলিপুর দুয়ারে নাকি বহরমপুরে? মুর্শিদাবাদ, বহরমপুরে দেখিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন বলুন কেমন আছেন বলুন এখন। হ্যালো, হ্যাঁ কেমন আছেন, কি বিষয়ে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তো আপনারা সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই। আপনি কি প্রবলেম নিয়ে এসেছিলেন? আমার একটু পারিবারিক একটু অশান্তি ছিল, যার কারণে ওনার কাছে গিয়েছিলাম, আমি আমার বউ আমি দুজনে গিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, যে সমস্যার জন্য গিয়েছিলাম সেটা মনে হয় আজকে আমি খুব
আপনারা পেয়েছি সব দিক থেকে। এখন ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, এখন সব কিছু। আচ্ছা, আপনার এই প্রবলেমটা উনি যে সলভ করলেন, কতদিন সময় নিয়েছিলেন? উনি তো আমাকে 3 মাস টাইম দিয়েছিল, হুম, কিন্তু আমার 3 মাস লাগেনি, তার আগেই হয়ে গেছে। বেশ, 45 দিনের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। বাহ, খুব ভালো কথা। তো আরেকটা কথায় আমাদের যেতেই হয়, কেননা এই রেমেডির জন্য অনেক বন্ধুরাই আছেন যারা একটু ভয় পেয়ে যায়, যে বলে যে না, আমার দ্বারা সম্ভব না, এত টাকা পয়সা আমি পারবো না। তো আপনার ক্ষেত্রে কিরকম, সেই ব্যয়ের জায়গাটা কিরকম ছিল? হ্যাঁ, উনি তো আমাকে যে হারে বলেছিল, কিন্তু সেই হারে আমি তো, আমার কাছে তো পয়সা কড়ি ছিল না সেরকম, যার কারণে ওনাকে অনেক রিকোয়েস্ট করতে উনি আমার রিকোয়েস্ট রাখলো, কিছু টাকা দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, কিছু টাকা ডিউ ছিল, যখন আমার কাজটা হয়ে গেল তখন গিয়ে টাকাটা পুরো দিয়ে এসেছিলাম। হুম হুম হ্যাঁ, স্যার বেশ, হয়তো চিনতে পারছে না, স্যার ভুলে গেছে হয়তো আমাকে। হ্যাঁ, এরকম অনেক লোকই তো আসে অ্যাকচুয়ালি, সবার তো ঠিক মনে থাকে না। ঠিক আছে, একটু কথা বলি, দেখুন আপনি কি, আজকে কি আপনার কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন আছে বলতে, আমার বইয়ের মানে আমার হুম, ওয়াইফের একটু প্রবলেম আছে, কি বলেন, একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে। ও, আচ্ছা, অ্যালার্জির অ্যালার্জির প্রবলেম প্রবলেম। হচ্ছে, আচ্ছা, তো অ্যালার্জির প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অ্যালার্জি হতে হতে কি নাক বন্ধ হয়ে যায়, মানে নাক থেকে বা চোখ থেকে জল পড়ে, হ্যাঁ, চোখ চোখের ভেতরে মিশকায়, চোখের ভেতরে চুলকোয় বা আপনার ভেতর থেকে আপনার ওই মাঝে মাঝে জল পড়ছে, হ্যাঁ হ্যাঁ, চোখে জল আসছে, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা, কোনো কারণ নেই, সমস্যা এবং ব্যাধি। দেখুন তো আপনার ওয়াইফের ঘাড়ের এইখানটা যন্ত্রণা করছে কিনা, হ্যাঁ, ও তো সব ঘাড়ে সময়, যন্ত্রণা করছে হ্যাঁ, হাত পা এবং সবসময় পায়ে ব্যথা কিন্তু তার করে, যন্ত্রণা হবে, পায়ে কি যন্ত্রণা করছে? হ্যাঁ, সব সময় তো তো বলে, এই যে জায়গাগুলি, এটা স্যার এই সব, অ্যালার্জি, শুধু অ্যালার্জি নয়, এখানে কিন্তু দেখো দীপান্বিতা যে কথাটা বলছে, এখানে হচ্ছে তার বুধের উপরে যে বুধ গ্রহ আছে, হুম, সে যে জায়গায় স্থিত আছে বর্তমানে তার দশা অনুযায়ী, সেখানে সে কিন্তু দশান্তর দশায় অশুভ ফল দিচ্ছে। এবং তার জন্মকোষ্ঠী বিচার করা যায়, তার তার চতুর্থ ভাবে বুধের সঙ্গে কোনো অশুভ গ্রহের কানেক্টেড হয়েছে, অথবা তার ষষ্ঠ ভাবে কানেক্টেড হয়েছে। আমি আচ্ছা, অনেক জায়গায় তো গিয়েছি, সেই অনেক জায়গায় ডাক্তারকে কিন্তু এই দেখিয়েছিলাম, যে কিন্তু তার ডাক্তার দেখিয়ে কোনো উপকার পাচ্ছি না, ঠিক অর্থাৎ বা মঙ্গলের আচ্ছা, সঙ্গে একটু তার কানেক্টেড হয়েছে, আপনি একটুখানি থামুন না, হ্যাঁ, ওনার এই কথাটা বলুন। জায়গায় কিন্তু সেখানে অ্যালার্জি, সাইনাসের প্রবলেম, ঘাড়ে স্পন্ডিলাইটিস, তার কোমরে যন্ত্রণা অথবা হাঁটুতে যন্ত্রণা, বা এই যে নাক বন্ধ হয়ে যাওয়া, বারবার এগুলো সর্দি হয়ে কাশি থাকে? হওয়া, আচ্ছা এইগুলি কিন্তু, ঠিক সেইগুলি কিন্তু আচ্ছা, আপনি ক্রিয়েট কি করে। বলছিলেন দাদা, বলুন। হ্যালো, হ্যাঁ, বলছি যে আমি অনেক ডাক্তার হুম দেখিয়েছি, বুঝছেন, হুম, কিন্তু ডাক্তার, এ পর্যন্ত অনেক ডাক্তার দেখালাম, অ্যালার্জির যেসব ডাক্তার অ্যালার্জিতে বলে মানে ডক্টরের ওষুধে আপনার কাজ হচ্ছে না, ঠিক আছে, কাজ আপনি হচ্ছে না, আপনি এখানে ফোন করেছেন, ঠিক জায়গায় আপনি চুজ করেছেন, তো উনি বলে দিলেন কারণটা, তো এবার আপনি আসুন, উনি যেটা বলবেন সেটা আপনি সেই মতো যদি করেন ভালো হয়ে যাবে, একটু ঠিক আছে? প্রতিকার করে নিন, সারা জীবনের মতন ভালো হয়ে যাবে ঠিক আপনার আছে, আমি ওয়াইফ। আপনার ফোনটা কেটে দিচ্ছি। আর কেমন? আমি এর সাথে সাথে বলবো বন্ধুদের যে এই মানে আমাদের অসুস্থতার জায়গা থেকে আমরা কিন্তু অনেকেই দেখেছি যে আমরা ভুল চিকিৎসার শিকার হই, অনেকেই ঠিক মতো চিকিৎসা পায় না, বা আফটার ট্রিটমেন্ট ডক্টরের কাছে যাচ্ছি, কনসালটেন্সি করছি, কিন্তু আফটার ট্রিটমেন্ট আমরা কিন্তু নট স্যাটিসফাইড, যে কারণে আমরা এতদিন ধরে ওষুধ খেলাম, ডাক্তার দেখালাম, খালি মনে হয় যে রোগটা আমাদের সারেনি। এইগুলো যে গ্রহগত কারণের জন্য হয়ে থাকে, সেই জায়গাগুলোই কিন্তু একদম মানে গ্রহের অবস্থান দেখে আপনাদের উনি দেখে বলে দেবেন যে কি কারণে আপনাদের এই ধরনের মনোভাবের মধ্যে রয়েছেন, বা কেন ভুল চিকিৎসার শিকার হয়েছেন, এবং তারপরে কিন্তু সেই মানে আপনাদের সেই প্রতিকার মানে যেটা প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দিলে পরেই কিন্তু আপনারা আবার সুস্থ জীবনে ফিরতে পারেন। এবং মেডিকেল অ্যাস্ট্রোলজির ওপরে স্পেশালাইজেশন করেছেন ডক্টর দেবাশিস শাস্ত্রী, এটা আপনারা জানেন। আচ্ছা, এছাড়াও বলবো যে প্রচুর বন্ধুরা যারা আসেন তাদের বক্তব্য কিন্তু আমরা অনুষ্ঠানে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে দেবাশিসদার কাছে জিজ্ঞাসা করব, এই যে সাংসারিক অশান্তি, আজকে তো ঘরে ঘরে সাংসারিক অশান্তি ছড়িয়ে পড়েছে, মানে এটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের প্রত্যেকের, তো আপনি এইখানটা কি কারণে হয়ে থাকে, মানে আপনার বিচারে যে বিচারে হরোস্কোপের যদি হরোস্কোপে যারা ম্যাক্সিম, শুধু হরোস্কোপ নয়, মানে প্রত্যেকেরই কি সেই প্রত্যেকের অসুবিধে? জায়গাটা অসুবিধে, বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে। ধরো কোনো জাতক জাতিকা তার রাশি ম্যাচ না করতে পারে, হুম, তার লগ্ন ম্যাচ না করতে পারে, হুম,
তার সেই জায়গাতে তার হয়তো তার কোনো গ্রহের অবস্ট্রাকশন থাকতে পারে। কোন কেউ কেউ ভাবেন যে মাঙ্গলিক পাত্রের সঙ্গে মাঙ্গলিক পাত্রী যদি নির্বাচন করে বিবাহ দেওয়া হয় সেটা থাকে না, দিস ইজ নট পসিবল। কারণ একটা জিনিস আমি বলবো যে মাঙ্গলিক, সে তিনি মাঙ্গলিক, কোন জাতকের মাঙ্গলিক, কোন হাউজে সে মাঙ্গলিক, সেই হাউজে কি বরের অথবা কন্যার একই হাউজে মাঙ্গলিক আছে কি না সেই জায়গাটা কিন্তু বিচার প্রযোজ্য। এবং তার মঙ্গল কোন কোথায় অবস্থিত অথবা তার বৃহস্পতি অথবা অন্যান্য গ্রহগুলি সেই জায়গায় কতটা তাকে সুফল দিচ্ছে সেটাও কিন্তু বিচার প্রযোজ্য। এবং অনেকে দেখা যাচ্ছে অনেক মাঙ্গলিক ছেলের সঙ্গে মাঙ্গলিক মেয়ের বিয়ে হয়েছে, তারপরেও কিন্তু সেটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই একটা যে মাঙ্গলিক, এবারে যে জায়গাটাতে বিবাহ বিবাহ হতে গেলে, যেমন আমরা অনায়াসেই যেমন প্রেমে যেমন মানুষের এখন অ্যাফেয়ার এর মানে যুগ আর কি, প্রত্যেকের ক্ষেত্রে প্রণয় গঠিত সম্পর্ক আছে, বা অ্যাফেয়ার করতে গেলে সেটা সেটা ডিসকানেক্ট হয়ে যায়, বা কিছুদিন 3-4 বছর 5 বছর সেই লাভ হয়েও সেই কাছের মানুষটি হাতছাড়া হয়ে গেল, আজকে বহু সম্পর্কে জড়িয়ে যাচ্ছে অনেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই যে সমস্যাগুলো, এখান থেকে কিন্তু আমাদের মানে আসতে হয় পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে, যিনি কিন্তু গ্যারেন্টি দিয়ে সমস্যার সমাধান করে থাকেন। আর যারা এসেছিলেন মানে যারা অলরেডি ভিজিট করেছেন তার চেম্বারে, তাদের বক্তব্যগুলো একটু আমরা আপনাদের সাথে শেয়ার করে নেবো আজকের এই অনুষ্ঠানে, দেখে নেবো তারা কি বলছেন। নমস্কার, আমার অনেক সমস্যা ছিল, 5-6 মাস আগেই আমি এসেছি। আমার নাম সোমা রায়, কলকাতার বালিগঞ্জ থেকে এসেছি। আমার এক বন্ধুর মারফতে আমি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছিলাম। ওনার কাছে আসার পর গত 6 মাস থেকে আজ পর্যন্ত আমার শারীরিক, আর্থিক, মানসিক সমস্ত রকম উপকার শুধু হয়েছে তাই নয়, ইনি প্রথম ব্যক্তিই দেখলাম যিনি বলেছেন আমি তোমাকে ভালো করব, তোমার ব্যবসা তুলব, তোমাকে ভালো রাখব, শত্রু বিনাশ করব। আমার নাম সমরেন্দ্র বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি সোনপুর থেকে এসেছি। আমি সত্যি একটা প্রবলেমে পড়েছি, তারপরে আমি অনেক খোঁজ খবর নিয়ে ওনার কাছে এসেছি, এবং সত্যি এসে ওনার প্রথম দিনের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আমার প্রতিকার করে দেবেন। কতদূর থেকে? আপনার নাম কি? আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? আপনি কি মনে করেন ডক্টর দেবাশিস শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ বলেন। সত্যি কথা বলছেন তো? ঠিক, মানে আমরা অনেক বন্ধুদের মতামত শেয়ার করলাম আপনাদের সাথে, তো আপনাদেরও যাদের সমস্যা রয়েছে সেই সমস্যাটা নিয়ে আর বেশি দিন বসে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কনসাল্ট করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনারা সেখান থেকে মুক্ত হয়ে যাবেন। আর ডক্টর দেবাশিস শাস্ত্রী আরেকটি কথা বলে থাকেন যে আপনারা কিন্তু মানে জাস্ট আপনাদের ভবিষ্যতে কি আছে এটা জানার জন্য কখনোই ফোন করবেন না বা আপনারা চেম্বারে আসবেন না। আপনাদের প্রবলেম থেকে থাকলে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য একদম পুরো সলিউশন, টোটাল সলিউশন নিয়ে যদি বাড়ি যেতে চান অবশ্যই তার চেম্বার আপনারা ভিজিট করুন। ওয়ান টাইম ভিজিট, লাইফ টাইম রেমেডি। যারা দূরের বন্ধুরা রয়েছেন আপনারা কিন্তু আপনাদের সমস্যার কথা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রলে রয়েছে, আমি তাও বলে দেবো আপনাদের। হোয়াটসঅ্যাপ নাম্বার 9433025255 অথবা 8910460255, আবার বলবো 8910460255। আর আপনারা আপনাদের কথা বা আপনাদের বক্তব্য আপনারা মেল করতে পারেন মেল আইডি drdebashishasti@gmail.com। আচ্ছা, বাইরের চেম্বার রয়েছে প্রচুর, মানে বাইরের বন্ধুরা ফোন করে থাকেন এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি বাইরের বিভিন্ন চেম্বার অ্যাটেন্ড করেন, যেমন তার চেম্বার আপনারা পাচ্ছেন গৌহাটি, শিলচর, আগরতলা, হায়দ্রাবাদ, বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর। কিন্তু এপ্রিল মাস থেকে আপনারা চেম্বারে পাবেন ডক্টর দেবাশিস শাস্ত্রীকে, তো আপনারা একটু খেয়াল করে আপনারা বুকিং নাম্বারে ফোন করবেন, বা যারা ভীষণ প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন আপনারা কিন্তু আপনাদের সমস্যার কথা মেল করে দিতে পারেন, মেল আইডি রয়েছে স্ক্রলে। আর আপনাদের যে প্রতিকারের জায়গাটা তিনি সেটা কিন্তু উনি ডাকযোগে আপনাদেরকে পাঠিয়ে দেবে, অতএব আপনাদেরও কোনো চিন্তার কারণ নেই। যারা মানে ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন আপনারাও কিন্তু যোগাযোগ করুন। আর এর সাথে সাথে বলবো যে এই যে ব্যবসার ক্ষেত্রে আমাদের আপনি যে বন্ধু একজনের ইন্টারভিউ আমরা দেখলাম, ওনার আপনি কাজ করেছেন,
তো অনেক বন্ধুরাই রয়েছে যারা ব্যবসাতে মানে আজকে ভালো আছে, ব্যবসা কালকে হয়তো ব্যবসা ডাউন চলে গেল, আজকে ভালো আছে বলে কালকেই যে ভালো থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। তো আপনার কাছে আসলে পরে আপনি কিভাবে তাকে মানে হোল লাইফ ভালো থাকার রসদটা দিয়ে দেন? সেটা হচ্ছে যে যদি সেই কাউন্সিলিংটা করা যায়, অর্থাৎ তার ডেট অফ বার্থ যদি থাকবে তো ডেট অফ বার্থ কাউন্সিলিং, কারণ জন্ম সময়ে তার কিন্তু কোষ্ঠী তৈরি হয়, অর্থাৎ জন্ম ডেট অনুযায়ী কিন্তু আমরা কোষ্ঠী বিচার করি। তো তাহলে সেইখান থেকে যে গ্রহ যে জায়গাতে থাকে তার সে কালসর্পযোগ থাকুক, বীর্যোগ থাকুক বা সারেসারি থাকুক, তার যে সঠিক বিচার, সেই বিচারটা যদি সঠিকভাবে করে রেমেডি করানো যায়, যার ডেট অফ বার্থ নেই তার হস্তরেখাও কিন্তু সেই জায়গায়, কিন্তু তার সমস্যা বিজনেস কেন হচ্ছে না, তার চাকরি কেন হচ্ছে না, তার দাম্পত্য সুখ শান্তি কেন হচ্ছে না, তার সন্তান পড়াশোনা কেন করছে না, বিভিন্ন রকমের সমস্যা যাদের আছে সেটাও কিন্তু হস্তরেখা থেকে সেই জায়গায় কিন্তু প্রতিকার করা সম্ভব। এবং সেই জায়গাটা যদি প্রতিকার সঠিকভাবে করানো যায় তাহলে আমি মনে করি আমার 30 বছরের অভিজ্ঞতায় আমি অন্তপক্ষে বলতে পারি যে মানুষের একবারই তিনি কিন্তু সেই জায়গাটা পেয়ে যেতে পারেন। অনেকে মনে করে যে দশা চেঞ্জ হলে অনেক কিছু ফল হয়, এটা হবে, গোচর হবে, অমুক হবে, তমুক হবে, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি গোড়ার ভিত যদি ঠিক মতন আমি তৈরি করে দিতে পারি তাহলে কোনো সমস্যাই তাকে ছোঁতে পারবে না, মানে গোড়াটাকে মজবুত করে দেয় এবং আপনাদের সমস্যার মূলে গিয়ে তিনি সমাধানটা করেন। আর তাই যেহেতু মানে রুট থেকে সেই সমাধানটা উচ্ছে দিচ্ছে। একটি ছেলে ছেলের আমি একটু বলি, একটি ছেলের জন্মকোষ্ঠী বিচার করে জন্ম লগ্ন অনুযায়ী মানে জন্মকোষ্ঠী অনুযায়ী যদি বিচার করা হয় সেই ছেলেটি আগামী দিনে তার এডুকেশন কোন দিকে যাবে, সেই এডুকেশন আদৌ সে কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কোন গ্রুপে যাবেন, তিনি সায়েন্স পড়বে না আর্টস পড়বে না কমার্স পড়বে, কোন দিকে পড়লে ভালো হবে, তার চাকরি হবে না বিজনেস হবে নাকি হালচাস হবে, কি হবে তার জীবনে, সবটাই কিন্তু এখান থেকে কালেক্ট করা সম্ভব। তাতে কি হচ্ছে, বাবা মারও কিন্তু বারবার তাকে কিন্তু অর্থ অপচয় হচ্ছে না, প্রথম থেকেই সে ডিসিশন নিতে পারে যে আমার ছেলেটাকে এই জায়গায় যেতে পারবে। কথাটা বুঝতে পেরেছি? তো এই যে সঠিক কাউন্সিলিং, এই কাউন্সিলিংটাই মেন একদম। এবং এই কাউন্সিলিং এর উপরে ডিপেন্ড করেই কিন্তু বা আপনাদের সেই আমাদের যে অথেন্টিক জায়গাগুলো রয়েছে মানে আমাদের ডেট অফ বার্থ, হস্তরেখা, এই জায়গাগুলোর ওপরে নির্ভর করে আপনাদেরকে সেই কথা বলে থাকেন যে ওয়ান টাইম ভিজিট লাইফ টাইম রেমেডি, পুরো সায়েন্টিফিক ওয়েতে বিচার করেন। তাই সেখানে কিন্তু আমাদের সেই অন্ধবিশ্বাসের জায়গাটা একেবারেই নেই, তাই আপনারা কিন্তু মুক্ত মনে আপনারা মানে খুব আনন্দ করে আসতে পারেন। বাকি জীবনটা কিভাবে আনন্দে কাটাবেন তার রসদ নিয়ে যাওয়ার জন্য ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনাদের জন্য রয়েছেন। যাদের গুরুতর সমস্যা রয়েছে আপনারা কিন্তু মেলে যোগাযোগ করুন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার। নমস্কার।